প্রয়োজন হয়, এতে অনেক অপচয় হয়, আমাদের অর্থেরও অপচয় হয়, পোস্টার ছেঁড়াছিঁড়ি হয়। এটা করা সম্ভব কিনা? ভবিষ্যৎ নির্বাচনেও কিন্তু এটা করা যেতে পারে। আমরা হয়তো আরও নির্বাচন করব, যে নির্ধারিত একটা জায়গা থাকবে, ওই জায়গাটাই শুধু কেবলমাত্র পোস্টার থাকবে, যেটা যে দশটা যেমন ক্যাম্প যেমন পাঁচটা করা যেতে পারে, এরকম হয়তো ২০টা জায়গা থাকতে পারে, এখানেই পোস্টার লাগানো হোক। আর পোস্টার যেমন, আমি একজন ডাক্তার, আমি অনেক ক্ষেত্রে বলি যে অমুক অমুক জায়গা থেকে আপনারা ইনভেস্টিগেশন করেন। এখন পোস্টারে আমরা বানাইলাম, বানানোর পরে দেখা গেলো যে সেটা অ্যাকসেপ্ট হলো না, তো এটাও আমরা কিভাবে আপনাদের কাছ থেকে সহযোগিতা পেতে পারি? আমরা বানানোর পরে দেখা গেলো এটা অ্যাকসেপ্ট হবে না, তখন তো আমাদের জন্য সমস্যা। আর আমরা যে নির্বাচনী ব্যয় ঘোষণা করছি, আমরা মনে হয় আমার এর মধ্যেই থাকা উচিত, সেই জন্য আমাদের এই সাজেশনগুলো যে যত নির্বাচনী ব্যয় কমানো যায়, এবং কমানো গেলে আমার মনে হয় যে নির্বাচনটা সুষ্ঠু হবে এবং মারামারি হওয়ার সুযোগ নেই। আর একটা সাজেশন লাস্টলি বলি, বিদেশে হয়, আমাদের দেশে হয় না, তবুও বলি যদি কোনো দিন হয়, যে আপনারা নির্দিষ্ট স্টেজ তৈরি করেন নির্বাচন কমিশন, আমরা ওই স্টেজে যেয়ে সবাই বক্তৃতা দেব, সবাই উপস্থিত থাকবে, আমরা আধা ঘন্টা বা ১০ মিনিট বা ২০ মিনিট বা ২৫ মিনিট আমাদের নির্ধারিত টাইম থাকবে, আমরা যে বক্তব্য দেবো আপনারা ওখানে উপস্থিত থাকবেন, দেখবেন কোনো বিশৃঙ্খলা হচ্ছে না, খুব শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। তিনটা প্রস্তাব রাখছি, একটা হচ্ছে নির্দিষ্ট জায়গায় আমাদের পোস্টারগুলো, সেগুলো যদি আপনারা করে দেন, আমরা শুধু পোস্টারের ফি দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা লাগায় লাগায় দিবেন যে এই পোস্টার লাগাইছি আমরা এই জায়গায় এইভাবে। এবং সেটাও আপনারা কিভাবে লাগাইতে পারেন, সেটা হচ্ছে যে আমাদের ব্যালট পেপার যেরকম সিরিয়াল করে দেবেন, ওই একই রকমভাবে আপনারা একই ইসের ভিতরে সমস্ত পোস্টারগুলো থাকবে, পাশে ব্যালট থাকবে, আপনারা সুন্দরভাবে টাঙায় দিলেন। টাঙায় দেওয়ার পরে জনগণ ওখানে যে দেখলো যে এই যে অমুকের ব্যালট এটা, অমুকের ব্যালট এটা, অমুকের এটা, অমুকের প্রতীক এটা, অমুকের প্রতীক এটা, খুব সুন্দর সুশৃঙ্খলভাবে দুইটা প্রস্তাব দিচ্ছি যে বক্তব্যটাগুলো বা আমাদের যে সমস্ত আনুষ্ঠানিক আপনারাই অ্যারেঞ্জ করতে পারেন, একই স্টেজে আমরা বক্তব্য দিয়ে আমরা চলে গেলাম। আর তৃতীয় যেটা বললাম যে আমাদের যে ক্যাম্পটা সরি ওই যে পোস্টারগুলো যাতে মানে আমাদের নষ্ট না হয়, সেজন্য আপনারা যদি বলেন সেভাবে আমরা ইনশাল্লাহ পোস্টারগুলো করব। ধন্যবাদ। ধন্যবাদ। আমি সাথে সাথে উত্তর দিয়ে দিচ্ছি। এক নম্বর হলো আপনার পোস্টার নির্ধারিত জায়গায় আপনি টানানো চাচ্ছেন, সব প্রার্থীর পোস্টার এক জায়গায় থাকবে, ভালো প্রস্তাব এটা। আগামীকাল যখন আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনের সাথে মত বিনিময় সভা হবে এটা দিবেন। এটা আপনি খেয়াল করেছিলেন কিনা, ঢাকা বোধ হয় এখানে ১৮ উত্তরের ইলেকশনটা, আর ঢাকা ৫ আমরা এই সিস্টেম করেছিলাম, একটা নির্ধারিত জায়গায় সব প্রার্থীর পোস্টার ওখানে আমরা লাগে আপনারাই লাগিয়েছিলেন, আমরা খালি জায়গায় দেখে দিয়েছিলাম এবং ব্যবস্থা করেছিলাম, এটা ভালো ফল ছিল। এটা কালকে একটু প্রস্তাব দিবেন, আমি নোট করলাম। আর একই মঞ্চে বক্তৃতা এটা আসলে এখনো আমাদের দেশে হয় নাই বা করতে পারিনি, এটা কালকে দিয়েন। আর পোস্টারের কথা আমি কিন্তু তখন বলেছি যে আপনার একটা নমুনা পোস্টার আমার রিটার্নিং অফিসার স্ট্যান্ড রিটার্নিং অফিসারের কাছে দিলে ওনারা বলে দিবেন, বলে দিলেই আপনি প্রচারণা শুরু করে দিতে পারবেন, ঠিক আছে? এটা আমি বলেই দিয়েছি আগে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি আক্তার হোসেন, আমি ছড়ি প্রতীকের প্রতিদ্বন্দ্বী সংসদ সদস্য পদপ্রার্থী। আমার যে সাজেশনটা ভবিষ্যতের জন্য বলতেছি, যে আপনারা যে জামানতটা নিচ্ছেন, এই জামানতের পরিবর্তে একটা নির্দিষ্ট ফি সবার কাছ থেকে নেবেন, যেটা ফেরত নেওয়ার কোনো প্রয়োজন নাই। এই নির্দিষ্ট ফিয়ের বিনিময়ে আপনারা এই যে প্রস্তাবগুলো এই যে আমাদের এই তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী প্রার্থী দিয়েছেন, ওনাকে ওনার প্রস্তাবগুলোর প্রতি সমর্থন জানিয়েই আমি আমার বাড়তি প্রস্তাবটা দিচ্ছি, যে একটা নির্দিষ্ট ফি দিবেন, যেটা জামানত হিসাবে হবে না এবং সেটা কোনো ফেরতযোগ্য হবে না, সেরকমভাবে একটা সিস্টেম যেন আগামীতে দাঁড়া করানো হয়। তাহলে সবার জন্য একটা সাম্যতার একটা ব্যাপার আছে, যে লেভেল প্লেয়িং ফিল্ড অর্থাৎ প্রচারণার বিষয়টাও দায় দায়িত্বটুকু আমরা যদি খরচটা নির্বাচন কমিশনকে দেই, তাহলে নির্বাচন কমিশন সেই অনুযায়ী নির্বাচনী প্রচার কার্যের দায়িত্ব গ্রহণ করলে আমাদের রাস্তাঘাটে মারামারি কাটাকাটি হানাহানি হওয়ার সম্ভাবনা থাকে না। আমরা সেই অবস্থা থেকে পরিত্রাণ চাই এবং সুস্থ রাজনৈতিক ধারা তথা জননীতির বিকাশ আমি প্রার্থনা করছি। আরেকটা জিনিস আমার জানার খুব বিষয়, যেমন আমি ঢাকা ৬ বাসিন্দা, কিন্তু এখানে ঢাকা ১৭টি এসেছি। কারণ হলো ওই এলাকার যে নির্বাচনী কার্যক্রম যে আমরা করেছি, কিন্তু তাতে কোনো সুবিধা হয় নাই,
অন্য এলাকার মানুষজন এসে আমাদের এখানে এমপি হয়ে যায়, এটা আমাদের জন্য এলাকাবাসীর জন্য একটা বেদনাদায়ক বিষয়। গত 15 বছর আমরা ঢাকা ছয় এলাকার এই নির্যাতন এলাকাবাসী নির্যাতিত হচ্ছি। তো এই অবস্থা থেকে আমরা ভবিষ্যতের জন্য পরিত্রাণ চাই। এবং আর যে জিনিসটা সেটা হলো, যেহেতু আমাদের কিছু কর্মী হয়তো আমরা ঢাকা ছয় থেকে এখানে এসে পোলিং এজেন্ট বা ইত্যাদি করবো, এতে কোনো আইনগত কোনো বাধ্যবাধকতা নাই বলে আমি মনে করি। তারপরও আপনার মতামত বা নির্বাচন কমিশন বর্তমান যে আচরণবিধি আছে সেখানে লঙ্ঘন হয় কিনা সেই বিষয়টা ক্লিয়ারেন্স চাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। এটা আসলে সময় সাপেক্ষ বা এই মুহূর্তে আর পিওতে আমাদের নাই যে জামানত নিয়ে আপনাদের খরচ মেটানো, এটা কালকে প্রস্তাব দিবেন। আর যেটা বলছেন যে আমাদের কি অন্য এলাকায় এজেন্ট, এটা দেওয়া যাবে না, এটা শুধু প্রার্থী, সারা বাংলাদেশের মানে যে কোনো প্রার্থী যে কোনো আসন থেকে এটা আর পিওর নিয়ম, সে দাঁড়াতে পারে, এটা আর পিওর নিয়ম। আর আমাদের পোলিং এজেন্ট বা নির্বাচনী এজেন্ট কেন, আপনি যদি এখন রংপুর থেকে একটা লোক এসে এখানে বসিয়ে রাখেন, সে কি আপনার ওই এলাকা চিনবে, ওই এলাকার ভোটার চিনবে? এটা চিনবে না, কিন্তু সে শুধু বসেই থাকবে। লোকাল লোক তখনই দেওয়া হয় যাতে একটা ভুয়া ভোটার না ঢুকে, তখনই সে ধরতে পারবে যে এই অঞ্চলের ভোটার না বা এই ভোটার না, সে মানে ই করে মানে কি মানে বুলেট করে সে ভোট দিতে আসছে। হ্যাঁ, সে সাথে সাথে ধরে ফেলতে আমরা এজেন্টটা কি কেন, যে চিনার জন্য, ভোটার চিনার জন্য যে কোনো একজন বলে দিবে যে কিন্তু ভুয়া ভোটার আসলে, বিধায়ী মাত্র বললেই ভোটার শনাক্তকরণ সুন্দর হয়, এই জন্য লোকাল লোক দিতে হয়, বাইরের লোক দিয়ে কোনো লাভ হয় না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেজাউল ইসলাম স্বপন, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী ডাপু থেকে। সম্মানিত রিটার্নিং অফিসার মহোদয়, আমি আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে মূলত আমি একজন সঙ্গীত শিল্পী। আমি আসলে আমি যে প্রচারণার যে কৌশলগুলো নির্ধারণ করব সেটা মূলত হবে সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর, ইউটিউব ফেসবুক বা এগুলো। এই ক্ষেত্রে কি আমার গানটা, আমি চাইবো আমার গান আরো বেশি মানুষের মধ্যে ছড়িয়ে যাক, মানুষ জানুক যে আমরা সংস্কৃতির মানো মানুষ, আমরা গানের মানুষ, টানের মানুষ। সেই ক্ষেত্রে কোনো বিধিনিষেধ কি আছে প্রচারণার ক্ষেত্রে যদি আমি গানটাকে আমার লেখালেখিকে, আমি লেখালেখি করি, গান গাই, মানে আমি চাচ্ছি যে গতানুগতিকভাবে প্রচারণায় না গিয়ে আমি পুরো প্রচারণটাই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন নির্ভর ইউটিউব ফেসবুক ভিত্তিক করতে চাচ্ছি। তো মহোদয়ের কাছে আমার জিজ্ঞাসা যে এই ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আছে কিনা। ধন্যবাদ। আপনার সামাজিক যোগাযোগ মধ্যে ইদানিং সবই করে, সবাই করে, ফেসবুকে দেয় বা ওই ধরনের আচরণ বিধিমালায় আমাদের পোষ্ট না। আর দ্বিতীয়ত, যাই করবেন রুচিশীলভাবে করবেন, রুচির বাইরে কিন্তু বাঙালি সংস্কৃতির রুচি সবই দেখতে হয় কিন্তু আমাদের। ঠিক আছে, একটু আগে ভাই একটা প্রশ্ন করছিল যে আমাদের ভোটের দিন যে এজেন্ডের বিষয়ে, তো ওরকম না তো বাধ্যকতা নাই যে এলাকার লোক থাকতেই হবে, যে কোনো লোক তো থাকতে পারবে। এলাকার লোক ধরেন সব এলাকার লোক মনে করেন ঢাকা শহর তো সবাই, যে আপনি বললেন না যে ওখানে আমরা বলি যে এখানকার ভোটার যারা তারা সবাইকে চিনবে, বেশিরভাগ লোককে তো চিনে কমই এলাকায়, যদি ওখানকার আমাদের সব এজেন্ট এলাকার না হয় তো আমরা কি অন্য এলাকার এজেন্ট দিতে পারবো কিনা? এজেন্ট আপনার এই নির্বাচনী এলাকা থেকে দিতে হবে, এই ঢাকা শহর থেকে দিতে হবে। আপনি হয়তো অন্য জায়গা থেকে আসতে পারবেন, ক্যান্ডিডেট পারবে, বাট এজেন্ট এবং পোলিং এজেন্ট তারা এই নির্বাচনী এলাকায় থাকতো। কিন্তু আপনাকে ওখানে তো লেখা নাই যে ওই এলাকাতে থাকতে হবে, আপনি কিন্তু নিয়ে বলে তো লেখা আছে, দেখবেন আরপিও করেন লেখা আছে, আমাদের গণপ্রতিনিধি আদেশ পড়বেন লেখা আছে। ঠিক আছে, ধন্যবাদ। আমি বলতে চাই একটু। আসসালামু আলাইকুম, আমি শিকদার আনিস রহমান, জাতীয় পার্টি লাঙ্গল। ধন্যবাদ জানাচ্ছি নির্বাচন রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন সর্বোচ্চ মহলের, আপনাদেরকে সালাম, ক্যান্ডিডেটদের সালাম। এই মিটিং এ বসে আমার অনেক নিশ্চিন্ত লাগছে যে ইনশাল্লাহ আমরা খুব ওয়েল প্রোটেক্টেড, এবং আমাদের যারা সমর্থনকারী আছেন তারাও প্রচারণা করতে পারবেন এবং কেন্দ্রে গিয়ে সঠিকভাবে ভোটটি দিতে পারবেন। আপনারা জেনে খুশি হবেন যে আমি দু একটা জায়গায় যেখানেই যাই আমি একদম নিজের দায়িত্ব নিয়ে বলি যে আমাদের সরকার সঠিকভাবে একটি নির্বাচন করতে চাচ্ছেন এবং আপনারা দয়া করে কেন্দ্রে আসবেন,
আমি কথাটা বলি, আমি জানি না কোন বিশ্বাস থেকে বলি, বাট আমি সত্যি বলি, আপনার খবর নিলে দেখতে পারবেন এবং আমার বিশ্বাস ওইরকমই হবে আমি আশা করি। তো আমি আপনার বিদ্যানিকেতনের যে এটাই হবে রিটার্নিং অফিসারের কার্যালয়টি হবে স্থাপন করবেন বলে, এটা কবে থেকে হবে যদি একটু বলতেন প্লিজ? এর আগে যদি প্রয়োজন হয় তাহলে কি আমরা এখানে যোগাযোগ করব। আমি আশা করব যে রিটার্নিং অফিসার, সরকারি রিটার্নিং অফিসার যিনি মেইনলি অ্যাক্টিভ থাকবেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যদি কোনো কোঅর্ডিনেশন সেল থাকে, এই নাম্বার বা তথ্যগুলো যেন আমাদেরকে একটু কাইন্ডলি সরবরাহ করা হয় যাতে আমরা বিশেষ প্রয়োজনে যোগাযোগ করতে পারি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমাদের এখানে যারা আছেন প্রতিযোগী ক্যান্ডিডেট এবং একজন নাইপাত প্রতিনিধি আছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সবাই সাংস্কৃতিক মনায়, এখানে শুনলাম কবিতা বলেছেন, আমরা একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই থাকতে পারবো ইনশাল্লাহ। তো আমি আসলে এই অভিযোগ বা এই ধরনের কোনো বিষয়ের দিকে আমি যেতে চাই না। আমি সবাইকে অনুরোধ করব, আমাদের ভুল ত্রুটি হলে আপনারা সরাসরি বললেও আমরা সেটা কারেকশন করে নেব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ একটি ভালো পরিবেশে আমাদের নেতা কর্মীরা হয়তো আনন্দ মুখের পরিবেশে নির্বাচনটা সম্পন্ন করতে পারবে। সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের মোহাম্মদ আলী আরাফাত সাহেব, উনি কিছু বলবেন কিনা আপনার বলার? আওয়ামী ক্যান্ডিডেট, ধন্যবাদ। আমি মোহাম্মদ প্রফেসর এ আরাফাতের পক্ষে, আমি তার নির্বাচন সমন্বয়কারী এবং আমি দলের ঢাকা মহানগর উত্তরের অফিস সেক্রেটারি উইলিয়াম প্রলয় সমুদ্দার। আমরা বিশ্বাস করি যে নীতিমালা প্রথম দিন থেকে ফর্ম জমা দেওয়া, ফর্ম নেওয়া এবং আজকে পর্যন্ত যে শৃঙ্খলতার সাথে এই প্রক্রিয়া শুরু হয়েছে, আমি আসলে খুবই ইমপ্রেসড। এবং আমরাও চাই যে ঢাকা 17 আসন একটা সেন্সেবল সংসদীয় আসন, ডিপ্লোম্যাটরা বাস করেন এবং আন্তর্জাতিক বিশ্বের কাছে সরকারি দল এবং বাংলাদেশের মানুষ হিসাবে, একজন ভোটার হিসাবে, দেশের মানুষ হিসাবে আমরা একটা সিগনিফিক্যান্ট পিকচার প্রেজেন্ট করতে চাই, যেটা নিয়মের মধ্যে হবে, শৃঙ্খলার মধ্যে হবে এবং কোনো আপত্তি এবং আলোচনার ঊর্ধ্বে হবে এবং মানুষ অংশগ্রহণ করবে। এবং এই পরিবেশের মধ্যে দিয়েই আমরা নির্বাচনটি প্রমাণ করতে চাই, সরকারের ক্রেডিবিলিটি এবং আমাদের দলের নেতাকর্মীদেরকেও আমরা সেভাবে সচেতন করার চেষ্টা করছি, দায়িত্ব নিয়েছি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের মোহাম্মদ আরাফাত সাহেবের, তিনি প্রতিনিধি। এবার আমি জাকির পার্টির, আপনি কিছু বলবেন কিনা? ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি কাজী মোহাম্মদ রাশিদুল হাসান রাশেদ, জাকির পার্টি প্রতিকোলাফুল। আজকে যে সুন্দর আলোচনা হলো, আশা করি আমাদের এই নির্বাচনটা জাতীয় নির্বাচনের জন্য একটা মডেল হিসেবে কাজ করবে এবং আমরা যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছি সবাই সবাইকে সহযোগিতা করব, কারোর উপরে কারোর সাথে কেউ রেষারেষি করব না এবং সবাই সমানভাবে আমাদের প্রচার প্রচারণার কাজ করার সুযোগটা আমরা পাব। তো এখানে আমার পূর্বে অলরেডি সব গুরুত্বপূর্ণ এজেন্ডাগুলো আলোচনা হয়ে গিয়েছে, তারপরে আমি একটু বলি। আমার পোস্টটা মানে আপনাদের কাছে, নির্বাচন কমিশনের কাছে আমাদের একটা, আমার পক্ষ থেকে একটা জানার যে বৃষ্টির দিন যেহেতু পোস্টার পড়ে যাবে আমরা লিমিটিং করতে পারবো না, তো এই ক্ষেত্রে আপনাদের, আপনারা কি অন্য কোনো উদ্যোগ নিতে পারেন যে এইভাবে কাজ করলে বা ক্ষুদ্র পরিসরে বা যে কোনোভাবে যে আমাদের প্রচার প্রচারণার ক্ষেত্রে সুবিধা হয়? আর আরেকটা হচ্ছে প্রচার প্রচারণার একটা বড় মাধ্যম কিন্তু পোস্টার, তো এটা কি করা যায়, এটা আপনাদের পক্ষ থেকে যদি আপনারা আমাদেরকে পরামর্শ দেন। আর আর যদি কোনো পরামর্শ না থাকে তাহলে আমরা বাধ্য হয়ে যে নিয়ম দিয়েছেন সেটাই আমরা মানতে বাধ্য। আর নির্বাচনের সময় আমরা মিছিলের যে ব্যাপারটা দেখে থাকি, আমরা টিভিতে বিভিন্ন আমাদের মেয়র নির্বাচনগুলো হলো দেখলাম, তো এখানে দেখা গেলো যারা প্রিভিলেজ পায় তারা বিশাল মিছিল করছে, আরেকজন ছোট্ট একটা মিছিল করছে ওকে জরিমানা করে দেওয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনাদের, আমাদের যারা আছে সবাইকে সমান অধিকার দেওয়ার ব্যাপারে কষ্টকর সহযোগিতা আমরা পেতে পারি,
যে আমরা দেখা গেল এরকম ঘটনা ঘটেছে, বিশেষ করে আমাদের মেয়র নির্বাচনগুলোতে আমাদের আমাদের প্রার্থীর ক্ষেত্রে এরকম ঘটেছে, এক প্রার্থীর ক্ষেত্রে এটা হয়েছে, আরেক প্রার্থীর ক্ষেত্রে এটা হয় নাই, জরিমানা হয় নাই। আর মাইকের যে প্রত্যয়ন পত্র মাইক ব্যবহারের, তো এই প্রত্যয়ন পত্রের জন্য যে মাইক পরিচালনা করবে তার কি এনআইডি কার্ড বা তার কি দেওয়া লাগবে আপনাদের কাছে, সেই বিষয়ে একটু আমাদেরকে অবহিত করবেন। এবং ক্যাম্পের সার্টিফিকেটটা, তো এখন ক্যাম্প এটা যে কোনো স্থান বা যদি আপনারা একটা আমাদেরকে প্রোভাইড করেন যে সার্টিফিকেটটা কি আকারে হবে, কি কি তথ্য আমাদেরকে দিতে হবে, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আর আমার পূর্ববর্তী তৃণমূল বিএনপির সম্মানিত প্রার্থী বলে গিয়েছেন, দেশের বাইরে যেটা হয়ে থাকে একটা সেন্ট্রাল মঞ্চ থাকে, ওই মঞ্চ থেকে সবাই যার যার বক্তব্য, এবং ওইটা কিন্তু আসলে যেহেতু আমাদের টেস্ট মডেল জাতীয় নির্বাচনের আগে, এবং এটা ডিপ্লোমেটরা সবাই কিন্তু ফলো করছে এখন বাংলাদেশে, যেহেতু আমরা ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ এখন, তো এটা যদি করা যায় এটা কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের জন্য খুব একটা জরুরি একটা বিষয়, এবং এটা প্রেস্টাইল হিসেবে আপনারা করতে পারেন, দেখতে পারেন আসলে কি হয়। এবং মিডিয়াতেও যদি আপনারা একটা সুযোগ দেন, বিটিভিতে হতে পারে, সব প্রার্থী তাদের বক্তব্য পেশ করলো সরকারিভাবে, কারণ সবার তো আর এত টাকা খরচ করার অ্যাবিলিটি নাও থাকতে পারে, আবার দেখা গেল 25 লক্ষ টাকার বেশি খরচ করা যাবে না, আমরা তো শুনতে পাই যে 25 কোটি টাকা আরো বেশি টাকা খরচ হয়ে যায়, হয়তো ওই তথ্য দেওয়া হয় না। তো এই ক্ষেত্রে আর যারা আসলে সত্যিকারে রাজনীতিবিদ তাদের তো আসলে এত টাকা খরচ করার সেই অ্যাবিলিটি আসলে থাকে না, তো ওইদিকে আপনারা যদি একটা ব্যবস্থা করে দেন যে প্রচার মাধ্যমে কমপক্ষে বিটিভি হোক বা যে কোনো একটা টেলিভিশনে সব প্রার্থী 5 মিনিট করে বা 10 মিনিট করে একটা তাদের বক্তব্যটা দিল, এটা আমার একটা প্রস্তাবনা রইল, এবং ইনশাল্লাহ কালকেও আশা করছি প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের কাছে আমি পেশ করব। এবং সর্বোপরি যদি আমাদের কোনো ভুল ভ্রান্তি ধরা পড়ে আপনারা আমাদেরকে আগে সতর্ক করবেন, জরিমানা করার আগে যদি সতর্ক করেন এটা কিন্তু আমাদের জন্য ভালো হয়। এই বলে আবারও এই নির্বাচনের সাফল্য এবং মডেল নির্বাচন হিসেবে যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি জাতীয় নির্বাচনের জন্য, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আমাদের জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী, সবকটাই প্রস্তাবই ভালো, বৈষম্য হবে না এখানে বলাই আছে আমাদের আচরণ বিধিমালায়, লেভেল প্লেইং ফিল্ড, সকলেই সমান অধিকার পাবেন প্রচারণার ক্ষেত্রে, সকলেই সমান অধিকার পাবেন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের যে জুরিডিকশনের থানা, সেই থানার ওসি সাহেবদের নাম্বারগুলো আপনারা রেখে দেবেন, আপনারা কোনো বাধার সম্মুখীন হলে বা আপনাদের কোনো সাপোর্ট লাগলে যে আমি ওখানে ইনসিকিউর ফিল করছি, আমি আজকে মিছিল নিয়ে যাব বা আমি একটা জনসভা করব, ওনারা হয়তো টাইমটাও ঠিক করে দিবেন যে ওখানে যেন না, ওখানে অন্য পার্টির জনসভা এই মুহূর্তে আছে, আপনারা যাবেন পরে বা আগে, ওনারা বলে দিবেন। আর দ্বিতীয়ত নিরাপত্তার অভাব হলে ওনারা এটা ওনাদের এসপিও আছে স্পেশাল ব্রাঞ্চ, তাদের মাধ্যমে খবর নিয়ে আপনাকে হেল্প করবে, আফটার অল আইন শৃঙ্খলা বাহিনী সহ আমরা আপনাদের পক্ষে আছি, যাতে আপনাদের কোনো রকম কেউ প্রচারণা বা অন্যান্য বিষয়ে বাধা সৃষ্টি করতে না পারে বা পার্সোনাল আপনাদের নিরাপত্তার অভাব না হয় সেটা আমরা দেখব, ঠিক আছে, এটা নিয়ে নিশ্চিন্ত থাকেন। সরকারও অ্যালার্ট আছে, আমরাও অ্যালার্ট আছি, আপনারাও অ্যালার্ট আছেন। আর এটা একটু বলে রাখি, এটা ডিপ্লোমেটিক জোন, আমি সেদিনও ডিএমপি কমিশনার স্যারের ওখানে কথা বলেছি, এবং আরেকদিকে বস্তি সব মিলিয়ে কিন্তু এটা গুরুত্বপূর্ণ, বস্তিরটাও যেমন আইন শৃঙ্খলা, ওরা কিন্তু একটু শিক্ষিতের দিক থেকে কম থাকে, আচরণবিধি হয়তো অতটা জানবে না, এটা আপনারা যদি প্রচার না করেন। আবার ডিপ্লোমেটিক জোন, ওরা হাই ফাই প্রোফাইলের লোকজন, তারপরে গাড়ি ঘোড়ার বন্ধের ব্যাপারে আলোচনা করেছে কমিশন, হয়তো পরিপত্র চলে আসবে যে কিভাবে গাড়ি ঘোড়া এখানে বন্ধ হবে, তো সব মিলিয়ে আমরা তাতে অ্যালার্ট থাকি, এরকম একটা এরেস্টিগেটে এলাকায় আমরা ভোট, তার মধ্যে ব্যালটে, এগুলো নিয়ে আমরা সবাই কনসাস থাকতে হবে, বিশেষ করে প্রার্থীরা, আপনারাও অধৈর্য হবেন না, আপনারা কোনো রকম মানে টেম্পার লুজ করবেন না কোনো জায়গায়, এইটুকু আমার নিবেদন। আর আমাকে দেখেছে, আমি সফটলি দেখেছি সবকিছু, একবার নমিনেশন পেপার বাছাই থেকে শুরু করে সবকিছুই আমি কিন্তু সফটলি দেখেছি, ছোটখাটো অনেক কিছুই আমরা অ্যাভয়েড করে গিয়েছি, এইভাবে আমরা সবকিছুই আমরা যাতে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে করতে পারি। থ্যাংক ইউ। আমরা ওসি সাহেবদের যদি কেউ বলতে চান একটু বক্তব্য নিতে পারি, এটা কালকে বলবেন, নেতা নির্ধারণের বিষয় তো, এটা তো আমার পর্যায়ের না, এটা উপর লেভেলের বিষয়।